বেসিক্যালি দেখো আমি খুব পজিটিভ একটা ছেলে, খুব একটা সব কিছুতে মুড ফুড অফ করি না। তো আজকে আর এবার তোমাদেরকে গাড়িটা একবার দেখিয়ে দিই ভালো করে কি কি হয়েছে আমার গাড়িতে। আমি যখন আমার প্রথম ইউটিউব চ্যানেল শুরু করি আজ থেকে বছর খানেক আগে, 28শে জানুয়ারি আই গেস 28শে কি 29শে জানুয়ারি আমি আমার ফার্স্ট ভিডিও ছেড়েছিলাম চ্যানেলে। তার কদিন পর থেকেই অনেকে আমাকে বলে, মানে বলা শুরু করে যে তুমি যে লাইনে ভিডিও বানা মোটো ব্লগ লাইফস্টাইল ব্লগ সেটা বাংলাতে হয় না, বাংলাতে কেউ লাইফস্টাইল ব্লগ মোটো ব্লগ দেখে না, তুমি হিন্দিতে বানাও। অনেকে অনেকে বলেছে আমার এই কথা। আমি সবাইকে বলেছি যে না, আমি যে ভাষায় কমফোর্টেবল সেই ভাষাতে আমি বানাবো। তো অবভিয়াস ব্যাপার, আমি তারপর থেকে বাংলাতেই করে এসেছি। হ্যাঁ, আমি সেরকম ভালো স্টার্টিং আমি সেরকম ভালো রেজাল্ট পাইনি। দেন তারপরে দার্জিলিং রাইডটা আমি করি, তারপরে আমার চ্যানেল গ্রো করা শুরু করে, আমি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করি, মনিটাইজেশন অন হয়ে যায়। আজকেই কথাটা বলার মেন কারণ হচ্ছে বাংলা মোটো ব্লগ, মানে বাংলা ভাষায় মোটো ব্লগ ইজ দ্য ফিউচার। আমার আগেও অনেকে এটা করেছে, অনেক অনেকেই আছে, আমি প্রথমে হয়তো তাদেরকে চিনতাম না বা জানতাম না। আমার আগে দু একজন শুরু করেছিল বাংলা ভাষায় মোটো ব্লগ, কিন্তু তারা ঠিক প্রপার মোটো ব্লগই করে, লাইফস্টাইল ব্লগ তারা করে না। কিন্তু খুব শিগগিরই আমি শিওর, যেমন পুরো অল ওভার ইন্ডিয়াতে ব্লগিং ব্যাপারটা খুব ফেমাস হিন্দিতে, বাংলাতেও খুব শিগগিরই ফেমাস হবে। মানে আমি তার উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে বলছি, আমি নাম নিচ্ছি না এই মুহূর্তে, দু তিনটা বড় বড় ইউটিউবার, মানে বড় বড় ইউটিউবার যাদের হিন্দি চ্যানেল আছে তারা কিন্তু বাংলায় শিফট করছে বা করতে চাইছে বা করবে খুব শীঘ্রই। দু একজন তো শুরু করে দিয়েছে, দু একজন করবে করবে করছে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি সাহিল আর তোমরা দেখছো সাহিল ব্লগ। যারা আমার ভিডিও অনেকদিন ধরে দেখছো তারা এই জায়গাটাকে হয়তো খুব ভালো করে চেনো। এই জায়গাটা ভালো করে দেখে নাও, আমার ফার্স্ট ভিডিও, আমার লাইফের ফার্স্ট ভিডিও শুট হয়েছিল এখানে, এই গাড়িটা নিয়ে, অল্টো 800 নিয়ে, এই জায়গাটাতেই। এই জায়গাটা হচ্ছে আমার খুব প্রিয় জায়গা। আমি মাঝে দু একটা ভিডিও এই জায়গাটা শুট করেছি। আজকে মনে হলো যাচ্ছিলাম, এনে আসতে হঠাৎ মনে হলো দাঁড়াই। বেসিক্যালি আজকের মুডটা একটু সিরিয়াস আমার। কেন সিরিয়াস বলছি পরে। বেসিক্যালি আজকে আমি যাচ্ছি এখন কৃষ্ণনগর যাচ্ছি এই কারণে আমার গাড়িটা যত্ন নেওয়া হয় না। আমি এর আগেও তোমাদেরকে বলেছি আমি বড্ড আগোছালো, আমি আমার জিনিসের ঠিক যত্ন নিতে পারি না। তো সেই জন্যই আমার গাড়ি খুব নোংরা হয়ে পড়ে থাকে। আমি দেখাচ্ছি গাড়িটা তোমাদেরকে, গাড়ি নোংরা হয়ে পড়ে থাকে, সার্ভিসিং করা ঠিকঠাক হয় না, বাইকের যত্নটা নিই বাট চার চাকাটা নেওয়া হয় না, চালানো হয় না। আমি মাঝে ভেবেছিলাম এটা চেঞ্জ করে ভেনু নেব, বাট আমি দেখলাম যে চালানো হয় না, ইনভেস্ট করা এখন ঠিক হবে না, সেই ইনভেস্ট আমি অন্য জায়গায় করি। সো দেখে না তোমার গাড়ির কন্ডিশন, এই যে এই হচ্ছে আমার গাড়ির কন্ডিশন, ভেতর থেকে আরো খারাপ। এই যে তো এই এটাই আজকে কারণ আমার বেরোনো, গাড়িটা নিয়ে যাব সার্ভিসিং করাবো। আর একটা ঘটনা ঘটেছে, সেটা সার্ভিসিংয়ে যেখানে যাবো, মানে যেখানে সার্ভিসিং করাবো সেখানে গিয়ে ডিটেলসে বলবো কি হয়েছে। মুডটা একটু খারাপ আছে, চলো যাওয়া যাক। আমি এরম এলাম গাড়ির গ্যারেজ। বেসিক্যালি দেখো আমি খুব পজিটিভ একটা ছেলে, খুব একটা সব কিছুতে মুড ফুড অফ করি না। তো আজকে লিটারলি সিরিয়াসলি মুড আমার খুব অফ, কেননা আজকে গাড়িটা আমি খাইয়েছি, এক জায়গায় ধাক্কা খাইয়েছি, ধাক্কা মানে স্ক্র্যাচ খাইয়েছি, আর ক্যাচটা ছোটখাটো স্ক্র্যাচ, চলো তোমাদেরকে দেখায় কত বড় স্ক্র্যাচ, সেটা কাজ করাবো। গাড়ির ওভারঅল কিছু প্রবলেম আছে সেগুলো কাজ করাবো, মোটমাট সব কাজই করাবো। স্ক্র্যাচটা হচ্ছে এখানে, আর দুটো আলাদা আলাদা ক্র্যাশ, একটা দুটোই আমার কাছ থেকে হয়েছে, একটা টোটো এসে পেছন দরজা মেরেছিল, একটা আমি একটা দেয়ালের সঙ্গে গিয়ে লেগে দিচ্ছি। এই যেটা পেছনের দরজার যে ক্র্যাশটা ওটা রিসেন্টলি কালকেকার ঘটনা, কীভাবে কী হয়েছিল সেটা পরে তোমাদেরকে খুলে বৃত্তান্ত বলবো। আপা দাদা চলে আসছো নাকি? আচ্ছা তুমি বলে যাও গাড়ি কী কী কাজ আছে, বলে চলে যাও। কাজ হচ্ছে তোমার সাসপেনশনের কাজ আছে, চাকার বিয়ারিং চেঞ্জ করতে হবে, তারপরে হচ্ছে স্টিয়ারিং বক্সের কাজ আছে, ঠিক আছে, এইগুলো করতে হবে। আচ্ছা আর ওদিকের যে ডোরটা যে খেয়েছে ডেন্টিংটা শোরুমে দেওয়া ভালো না, ওটা ইনস্যুরেন্স হয়ে যাবে? না না, আমাদেরও ছেলে, আমাদেরও ইনস্যুরেন্স হয়ে যাবে ওটা। হ্যাঁ, ফার্স্ট পার্টি ইনস্যুরেন্স যখন করা আছে ক্লেম করে নিবা, ক্লেম করে নেবো না? আচ্ছা তাহলে গাড়িটা কবে নিয়ে আসবো? রবিবারে। আজকে হচ্ছে না, কোনো হবে না, আজকে হবে না, আমি তো থাকছি, রেখে দেওয়া যাবে না? না, ওর পরে রেখে গেলে রিস্ক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, আসো তাহলে। তো দাদা গাড়ি রোববারে আনতে বললো, এখন আপাতত আমার আর কোনো কাজ নেই, আমি ওকে বেরিয়ে বাড়ি চলে যাবো, গাড়ি নিয়ে যাবো। প্রথমে হয়েছিলাম গাড়ি রেখে যাবো, তো না গাড়ি নিয়েই যাবো।
প্রেস তোমরা দেখলে গাড়ির কাজ হলো না এখন আমি এসেছি তো বাড়ি চলে যাব ভালো একটু ঘাটের ধারে ঘুরে যাই অনেক বছর পরে আমি ঘাটের ধারে এসেছি তো এটা কৃষ্ণনগর আমার বলো বা কৃষ্ণনগরের প্রতিটা ছেলে খুব প্রিয় জায়গা এককালে আমরা এখানে খুব ঠেকফেক করতাম আর কি এখন অনেকে করে বাট আমি অনেকদিন পর আসলাম তোমাকে দেখাই একবার জায়গাটা নদীর অবস্থা যদিও খুব খারাপ এখন এই যে এতটা অপরিষ্কার থাকে না সবসময় বাট এখন কেন যাই না এরকম অপরিষ্কার মেবি ঠাকুর বিসর্জন হয়েছে এখন এই যে ওই জন্য বাট পরিষ্কার হয়ে যাবে আশা করি আশা পরিষ্কার থাকলেই ভালো আর এই যে এটা হচ্ছে পুরোটা ঘাটের ধার আর ওই দিকে ওইটা হচ্ছে মায়াকোল কখনো এই সম্বন্ধেটা ভালো করে ব্লগ বানানো যাবে আর এবার তোমাদেরকে গাড়িটা একবার দেখিয়ে দিই ভালো করে কী কী হয়েছে আমার গাড়িতে কী কী প্রবলেম সো এটা তো আমি দেখালাম তোমাদেরকে যে এইখানটাই গাড়ির আরও অনেক কোনোদিনই গাড়িটা যত্ন মানে কেনা মানে কেনার পর থেকে এই যে গাড়ির এই অবস্থা ভেতরে বাইরে খুবই খারাপ অবস্থা গাড়ি এটাও ভেঙে গেছে বেসিক্যালি এবার আমি বলি পেছনের দরজায় ওই ক্র্যাশটা আমি কী করে খাইয়েছি আমি যাচ্ছিলাম একটা কাজে তো যেখান দিয়ে যে স্পটটা তোমার একটা বন্ধু বলেছিল মানে যে স্পটটা যাওয়ার কথা ছিল আমার সেখানে আমি একটা অন্য মানে যে রাস্তায় যাওয়ার গাড়ি যাওয়ার রাস্তা দিয়ে না গিয়ে আমি নর্মাল বাইক যাওয়ার রাস্তায় ঢুকেছিলাম তো খুব ছোটো রাস্তা ছিল ন্যারো রাস্তা ছিল আমি ঢুকিয়ে দিয়ে আর বুঝতে পারি যে সামনে এগোবে না আমাকে একটা ব্যাকে দেওয়ার চেষ্টা করি তো ব্যাকে দেওয়ার সময় আমি বাঁদিকে খুবই ন্যারো রাস্তা একদম গাড়ির গায়ে গায়ে লেগেছিলো মানে বাড়ির দেয়ালগুলো তো বাড়ির যে দেয়াল হয় আমি দেয়াল দেখে ব্যাকে নেওয়ার সময় দেয়ালের নিচের দিকটা করে একটা বিট মতো বেরিয়েছিল সেই বিটটাই ওই জায়গাটা খেয়েছে তো আজকে তো গাড়ির কাজ হলো না তা বললাম যে যখন ব্লগ শুরু করলাম তখন শেষ করেই দিই শেষ করে দিয়ে ছেড়ে দিই আমার ব্লগ আসতে এমনি দেরি হবে দেন এখন হয়তো কদিন অল্টো নিয়ে ব্লগ করবো আমি আমার ব্যাকগ্রাউন্ডের দিকে তাকিয়ে না ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুব খারাপ আমি জানি না জলঙ্গি মানে আমাদের খোরে নদী সবার প্রিয় কৃষ্ণনগর সবার প্রিয় খোরে নদী এত খারাপ কেন যদি সেফ জলঙ্গি একটা প্রকল্প চলে বাট জানি না সেটা কী কতদূর কী অবস্থা তো এই বাপরে তো এই তারপরে হয়তো গাড়িটার কাজ করাতে হবে রবিবার গাড়ির কাজ করাতে হবে কী কাজ হলো না হলো সবটাই তোমাদেরকে দেখাবো আমি আজকে আর বেশি বাড়াবো না ভিডিও আর আজকে ঘাটের ধারে মানে কোন সিন এসেছিলাম আমি একাই এসেছিলাম কোনো কাজে টাজে না এই যে সোমনাথ সোমনাথের সঙ্গে দেখা হয়ে গেলো সেই সোমনাথ আগের দিন যাকে আমি ভিডিওতে দেখেছিলাম এই যে সোমনাথ সোমনাথ অরিজিৎ সব ঘাটের ধারে আড্ডা মারছিল আরে সেকেন্ড টাইম ফার্স্ট টাইম এটাও একটা ভাই হয় তো এরা কোইনসিডেন্টলি এখানে ছিল দাঁড়িয়ে তো দেখা হয়ে গেলো ভালোই হলো তো এরাও দেখে বলছি যে গাড়িটার কী অবস্থা কারণ সিরিয়াসলি গাড়িটা খারাপ অবস্থা এবার একটু তো যেটা বললাম যে এবার একটু গোছানো মানে গোছালো হওয়ার চেষ্টা করছি তো সব কিছু জিনিসপত্রের যত্ন নেওয়ার চেষ্টা করছি আমি সেই জন্য এই কাজ বাকি এই তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি এই জায়গাতে এখানে শেষ করে দিচ্ছি আর বাড়ি অব্দি টেনে লাভ নেই ভিডিও তো খুব ছোটো হয়ে গেল যা হলো আর একটা কথা না একটা সারপ্রাইজ আছে সেটা পরে কদিন পরে বলে আগে কনফার্ম হোক এখনও কনফার্ম হয়নি কনফার্ম হলে একটা বড় সড়ো সারপ্রাইজ দিতে একটা বড় সড়ো সারপ্রাইজ দেবো তো এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলে যারা নতুন এসছো একদম তাদেরকে বলি আমি সাহিল আমি মোটো ব্লগ করি আমি লাইফস্টাইল ব্লগ টুকটাক দেওয়ার চেষ্টা করি এটুকুই বাংলাতে করছি সাপোর্ট করো আমার চ্যানেলে অনেক ভালো ভালো ট্রাভেল ব্লগ আছে গুরুদংমার আছে দার্জিলিং আছে মেঘালয় আছে তোমরা দেখতে পারো লোকের সঙ্গে শেয়ার করতে পারো সবার সঙ্গে যারা বেসিক্যালি যেতে পারো না বা যেতে চাও যাদের মন চায় যেতে তারা আমাদের ভিডিওতে দেখতে পারো এতক্ষণ যখন দেখলে ভিডিও লাইক করে দিও ভালো লাগলে ডিসলাইক করে দিও আর লাইক আর শেয়ার করো বাকি ভিডিওগুলো কমেন্ট করো জানাও আমার কন্টেন্ট কেমন লাগছে তোমাদের কোনো ভুল থাকলে জানাও আমাকে অ্যান্ড দেন সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা ভালো থেকো ভালো রেখো